15 বছরের পুরনো প্রায় 8,500 সিএনজি চালিত অটোরিকশা পর্যায়ক্রমে তুলে নেওয়ার কাজ শুরু করেছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ। ঢাকা এবং চট্টগ্রামে এসব যানবাহনের বিপরীতে শিগগিরই সমসংখ্যক নতুন অটোরিকশা চলাচলের অনুমতি দেবে কর্তৃপক্ষ। রিপোর্ট করছেন তোফায়েল আহমেদ। শুরুতে 9 বছর, পরে 2 দফায় আরও 6 বছর মেয়াদ বাড়ানো হয় 2002 মডেলের সিএনজি চালিত অটোরিকশাগুলোর। এগুলো বাতিল করা হবে কিনা সে সিদ্ধান্ত নিতেও চলে যায় আরও 3 মাস। অবশেষে বুয়েটের বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতে মেয়াদ উত্তীর্ণ সিএনজি চালিত অটোরিকশা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী গত 1 এপ্রিল থেকে সিএনজি অটোরিকশা ধ্বংসের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। ঢাকা ও চট্টগ্রামে প্রতিদিন 50টি করে মোট 100টি অটোরিকশা ধ্বংস করা হচ্ছে। চট্টগ্রামে 31 জুলাই ও ঢাকায় 30 সেপ্টেম্বরের মধ্যে এই কাজ শেষ করবে বিআরটিএ। 12 সিরিয়াল যেটা ওটা কাটতেছে, ওটার পরিবর্তে আমাকে নতুন একটা গাড়ি দেওয়া হবে, রেজিস্ট্রেশন দেওয়া হবে। 83 গাড়ি কিনা রেজিস্ট্রেশন আছে, এই সেই মিলে আর কি। না, 7 যাবে না, 6-এর ভিতরে হয়ে যাবে। এই গাড়িটা যতদিন লেট হবে এতদিন তো আমাদের সংসারে একটা সমস্যা, এটার উপরে রিজিক। যত তাড়াতাড়ি আমাদের কাগজপত্র দিয়ে গাড়িটা রাস্তায় নামানো যায় সেই ব্যবস্থাটা যদি সরকার করতো তাহলে আমাদের জন্য ভালো হতো। প্রয়োজনে কাগজপত্র নিয়ে গাড়ি ওকে করে নিয়ে সিলিন্ডার মিটার ক্যালিব্রেশন সব কিছু নিয়ে আসে, আমরা 2-3 দিনের মধ্যে তাকে রেজিস্ট্রেশন দিয়ে দেবো। প্রত্যেকটি সিএনজি অটোরিকশার বিপরীতে মালিকদের সমসংখ্যক লাইসেন্স দেবে বিআরটিএ, ফলে অপেক্ষাকৃত কম খরচেই নতুন সিএনজি অটোরিকশা রাস্তায় নামাতে পারবেন মালিকরা। তবে নতুন করে কোনো লাইসেন্স দেওয়া হচ্ছে না এবার। শুধু প্রসেসে 2-4-5 দিন লাগবে, কিন্তু শূন্য তো হবে না, কারণ রাস্তায় এই ধরনের গাড়ি চাহিদা বড় কম, রাস্তায় বড় গাড়ি চাহিদা বেশি। সিএনজি নিয়ে কারো কোনো আক্ষেপ নাই, যারা মালিক তাদেরকে তাদেরই পাওয়ার একটা প্রত্যাশা, কিন্তু জনগণ চায় বড় গাড়ি। আমরা মনে করি যে সংখ্যাই থাকুক না কেন, সেই সংখ্যা অতি দ্রুত রিপ্লেস হয়ে যাবে। বিশেষজ্ঞরা বলেন পুরাতনগুলো সরিয়ে নতুন সিএনজি অটোরিকশার অনুমোদন দেওয়ার ফলে যাত্রীদের নিরাপত্তা বাড়বে, কমবে সড়ক দুর্ঘটনা। তবে যাত্রীদের ভোগান্তি কমাতে সিএনজি অটোরিকশার ব্যবস্থাপনায় পরিবর্তন আনার তাগিদ দিয়েছেন তারা। আমাদের দেশে আর্থসামাজিক প্রেক্ষাপটে এখনও সিএনজির রিকোয়ারমেন্টটা আছে। আগেও আমরা ওই স্টাডিতে দেখেছি যে যাত্রী সাধারণের এই গাড়িতে চলার যে অসুবিধাগুলো, তার মূলত সমস্যাগুলো ছিল ম্যানেজমেন্টগত। সো টেকনিক্যালগত সমস্যা ছিল অপেক্ষাকৃত কম। সো ওই ম্যানেজমেন্টগত সমস্যাগুলো যদি অ্যাড্রেস না করা যায় তাহলে নতুন গাড়ি নামানোর পরেও যাত্রী ভোগান্তির পরিমাণ কিন্তু খুব বেশি পরিবর্তন হবে বলে আমাদের মনে হয় না। মেয়াদ উত্তীর্ণ সিএনজি অটোরিকশা ধ্বংস করা হলেও গ্যাস সিলিন্ডারগুলো আপাতত সংরক্ষণ করা হচ্ছে। বিস্ফোরক অধিদপ্তরের সহায়তায় সেগুলোও ধ্বংস করা হবে শিগগিরই। তোফায়েল আহমদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।